আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি গ্লোবাল অ্যাডমিশন 8 মালয়েশিয়ান ইউনিভার্সিটি অ্যাডমিশন সেন্টার থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে অবস্থান করছি কুয়ালালামপুর সিটি সেন্টারের সামনে। এটা কুয়ালালামপুর সিটি সেন্টার। অনেকদিন পর আবার আপনাদের সাথে আসলাম। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব, আপনাদের মনের অনেক প্রশ্ন, অনেকেরই প্রশ্ন, মালয়েশিয়াতে পড়ালেখা করতে যাব, টিউশন ফি কত, খরচ হবে কত, এই বিষয়ে কোন ইউনিভার্সিটিতে কত টিউশন ফি, আজকে মূলত টিউশন ফি রিলেটেড সব ইনফরমেশন এই ভিডিওর মধ্যে দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আগেই বলে রাখি মালয়েশিয়াতে টিউশন ফি নির্ভর করে কয়েকটি বিষয়ের উপরে, যেরকম কলেজ, লোকেশন, কোয়ালিটি অফ এডুকেশন, র্যাঙ্কিং। তো কলেজ এবং ইউনিভার্সিটির র্যাঙ্কিংয়ের উপরে এটা টিউশন ফি নির্ভর করে। কোয়ালিটি অফ এডুকেশনের উপরে কোন ইনস্টিটিউটে, কোন কলেজে, কোন ইউনিভার্সিটিতে ভালো পড়ালেখার মান সেটার উপরে নির্ভর করে। লোকেশনের উপরে, এটা কি কুয়ালালামপুরের ভিতরে না বাহিরে না অন্য একটা প্রভিন্সে, এগুলোর উপরে নির্ভর করে। তো প্রথমে যেটা বলছিলাম যে কোয়ালিটি অফ এডুকেশন, অবশ্যই সব ইউনিভার্সিটি সব কলেজের পড়ালেখার মান একই রকম না। ইন্টারন্যাশনাল লেভেলের বা মালয়েশিয়ান র্যাঙ্কিং ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং অনুযায়ী যে সমস্ত কলেজ ইউনিভার্সিটির র্যাঙ্ক অনেক ভালো, সেই ইউনিভার্সিটিগুলোর, সেই কলেজগুলোর টিউশন ফি তুলনামূলকভাবে একটু বেশি হয়ে থাকে। যেই ইউনিভার্সিটি কলেজগুলো কুয়ালালামপুর সিটির ভিতরে, তুলনামূলকভাবে এই ইউনিভার্সিটি কলেজগুলোর টিউশন ফি একটু বেশি হয়ে থাকে। যেগুলো অনেক দূরে কুয়ালালামপুর শহর থেকে এবং অন্য একটা স্টেটে, গ্রামের ভিতরে, সেগুলোর টিউশন ফি একটু কম হয়ে থাকে। তারপরেও রাফলি আমি যেটা বলছি, দেখেন আরেকটা ক্যাটাগরি থাকে শিক্ষার, যে ধাপগুলো আছে, সার্টিফিকেট, ফাউন্ডেশন, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, পিএইচডি। তো এক একটা ধাপের জন্য টিউশন ফি এক এক রকম, খরচ এক এক রকম। আমি প্রথমে বলে রাখি যে সাধারণত সার্টিফিকেট প্রোগ্রামে কারা আসে, যারা ফাউন্ডেশনে ভর্তি হওয়ার যোগ্য না, ডিপ্লোমাতে ভর্তি হওয়ার যোগ্য না, যে এত খারাপ রেজাল্ট, যারা আবার এখানে সার্টিফিকেট প্রোগ্রাম করলে এই সার্টিফিকেট প্রোগ্রাম বাংলাদেশের এসএসসি সমমান, ওইটা করার পরে আবার সে ফাউন্ডেশনে অথবা ডিপ্লোমাতে যেতে পারবে। তো সার্টিফিকেট প্রোগ্রামে সাধারণত 15,000 থেকে 20,000 বা 18,000 রিঙ্গিতের মতোই লাগে টোটাল খরচ। ফাউন্ডেশন, ফাউন্ডেশনের মধ্যে অনেকগুলো সাবজেক্ট থাকে, ফাউন্ডেশন সায়েন্স, ফাউন্ডেশন কমার্স, ফাউন্ডেশন আর্টস, ফাউন্ডেশন আইটি, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, এগুলো থাকে। তবে এক একটা ইউনিভার্সিটি এক এক রকম, সরকারি এবং বেসরকারি ইউনিভার্সিটির টিউশন ফি মোটামুটি এরকম ধরতে পারেন। ফাউন্ডেশন প্রোগ্রামের জন্য ফাউন্ডেশন সায়েন্স, আর্টস, কমার্স, আইটি অথবা ইঞ্জিনিয়ারিং, এইগুলোতে সাধারণত 15,000 রিঙ্গিত থেকে শুরু করে 25,000 রিঙ্গিত পর্যন্ত টিউশন ফি থাকে। কোনো ইউনিভার্সিটি 15,000 আছে, 18,000 আছে, 20,000 আছে, 22,000 আছে, এভাবে ধরতে পারেন 25,000 পর্যন্ত ফাউন্ডেশনের টোটাল খরচ লাগে। এবার আসি ডিপ্লোমাতে। ডিপ্লোমা যদি আপনি আসেন, ডিপ্লোমা অনেকগুলো সাবজেক্ট আছে, হোটেল ম্যানেজমেন্ট, ট্যুরিজম ম্যানেজমেন্ট, কুলিনারি আর্ট, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স, আরও অনেকগুলো সাবজেক্ট আছে। ধরে রাখতে পারেন ইউনিভার্সিটি ভেদে, কলেজ ভেদে, এক একটা ইউনিভার্সিটি কলেজে শুরু হবে 20,000 রিঙ্গিত থেকে শুরু করে টোটাল খরচ হবে 46,000 রিঙ্গিত পর্যন্ত। 20 থেকে শুরু করে 20 আছে, কোনো ইউনিভার্সিটিতে 25 আছে, 30 আছে, 35 আছে, 40 আছে, 45,000ও আছে। সময় লাগবে ডিপ্লোমাতে কোনো ইউনিভার্সিটিতে 2 বছর, কোনো ইউনিভার্সিটি বা কলেজে 2.5 বছর, আর ফাউন্ডেশনে 1 বছর, সার্টিফিকেট প্রোগ্রামে 1 বছর অথবা 1.5 বছর। ওকে, ডিগ্রিতে আসি। ডিগ্রি তো অনেকগুলো সাবজেক্ট আছে, বিজনেস ফ্যাকাল্টি আছে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আছে বা অন্যান্য মেডিসিনের আছে। তো বিজনেস, বিবিএ রিলেটেড যে সাবজেক্টগুলো আছে ইউনিভার্সিটি এবং কলেজ ভেদে, ডিগ্রি প্রোগ্রামে সাধারণত 50,000 রিঙ্গিত থেকে শুরু করে 80,000 রিঙ্গিত পর্যন্ত আছে। এটা ইউনিভার্সিটির কোয়ালিটি এবং লোকেশন অনুযায়ী এটা নির্ভর করে। ওকে, ইঞ্জিনিয়ারিংও একই রকম। ইঞ্জিনিয়ারিংয়ে মোটামুটি 70,000 রিঙ্গিত থেকে শুরু করে 1,00,000 রিঙ্গিত পর্যন্ত বা 1,20,000 রিঙ্গিত পর্যন্ত আছে। ডিগ্রি প্রোগ্রাম সাধারণত 3 বছর এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে, যেরকম আপনার যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো বা বিবিএরও, কিছু কিছু ইউনিভার্সিটি 3 বছর, কিছু কিছু ইউনিভার্সিটিতে 4 বছর, এরকমই লাগে। মাস্টার্স প্রোগ্রাম, মাস্টার্স সাধারণত এখানে এমবিএ করতে আসে বা হেলথ সায়েন্সের অনেকগুলো, পাবলিক হেলথ অথবা নার্সিংয়ের উপরে মাস্টার্স করতে আসে, এইগুলোর উপরে সাধারণত মাস্টার্স করে। মাস্টার্সের সময় ডিউরেশন 1 বছর থেকে
বিবিএ এমবিএ এক বছরের আছে, 18 মাসের আছে, 2 বছরের আছে। সাধারণত 1 থেকে 2 বছরের মাস্টার্স প্রোগ্রামগুলো এখানে 30,000 রিংগিত থেকে শুরু করে 40,000 রিংগিত পর্যন্ত হয়ে থাকে। পিএইচডিও 3 বছরের আছে, 5 বছরের আছে। পিএইচডি প্রোগ্রামও 30,000 রিংগিত থেকে শুরু করে 50,000 রিংগিত পর্যন্ত হয়ে থাকে। মোট কথা হলো, আসলে আমি যখন মার্কেটে যাব, আমি যদি কেউ জিজ্ঞাসা করে যে এই ঢাকায় শার্ট কিনতে কয় টাকা লাগবে, এটার যেরকম এক্স্যাক্টলি উত্তর দেওয়া যাবে না। ঢাকা কলেজের সামনে থেকে একটা শার্ট কিনলে একরকম লাগবে, নিউ মার্কেটের ভিতর থেকে একরকম লাগবে, আবার বসুন্ধরা সিটি থেকে একরকম লাগবে। ঠিক এরকমই এক একটা ইউনিভার্সিটিতে এক একটা সাবজেক্টের উপরে নির্ভর করে টিউশন ফি। সুতরাং যারা মালয়েশিয়াতে পড়ালেখার জন্য আগ্রহী তাদেরকে বলবো, আপনারা ডকুমেন্টসগুলো রেডি রাখেন, অল সার্টিফিকেট, অল মার্কশিট, পাসপোর্ট, বায়োডাটা পেজটা স্ক্যান করে রাখেন। এই সমস্ত ইনফরমেশন বা স্কলারশিপ, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আবার স্কলারশিপেরও ব্যবস্থা আছে, সেক্ষেত্রে পড়ালেখা, টিউশন ফি, স্কলারশিপ এগুলো সম্পর্কে জানতে হলে আপনাদের ডকুমেন্টসগুলো যদি আপনাদের আমাদের কাছে সাবমিট করেন, আমরা যদি ইউনিভার্সিটিতে সাবমিট করি, ইউনিভার্সিটি থেকে হয়তো 2 থেকে 3 দিনের মধ্যে আপনাদেরকে জানাবে যে এক্স্যাক্টলি আপনার ওই সাবজেক্টে পড়তে কত টাকা, কত পয়সা লাগবে, কত সময় লাগবে, কীভাবে লাগবে, প্রথম বছরে কত, দ্বিতীয় বছরে কত, তৃতীয় বছরে কত, এ টু জেড ইনফরমেশনগুলো আপনারা জানতে পারবেন। আমরা যদি ইউনিভার্সিটির সাথে কথা বলি, আমার একটা স্টুডেন্ট আছে বিবিএ করবে, তখনই বলে যে আপনার ডকুমেন্টস দেন, আমরা দেখি আগে সে ভর্তির যোগ্য নাকি, এরপরে সে বলবো যে কত টাকা লাগবে, কত সময় লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রকার ইনফরমেশন লাগে আমাদের এখানে কমেন্টস করুন, আমি ইনশাল্লাহ আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করবো, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, ইমেইলে যোগাযোগ করুন, আপনাদের কাছে আমরা সঠিক ইনফরমেশনটা পৌঁছে দিব। আমাদের মাধ্যমে বিগত সময়ে বাংলাদেশ সহকারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনেক ছাত্রছাত্রী মালয়েশিয়ার বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়ালেখার সুযোগ পেয়েছে। সেজন্য আমরা চেষ্টা করি যে 100% পিওর ইনফরমেশনটা আপনাদেরকে প্রোভাইড করা মালয়েশিয়াতে আসার আগে। ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।